جرى دلو دار الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيو بيو إسلامي بحيرا ومدني مدني কারবালার ইতিহাসে আপনাদের আরেকবার সুস্বাগতম দরুদে পাঁকের অগণিত বারাকাত রয়েছে হুজুর করিম রফুর রহিম সাল্ল ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক একশতবার দুরুশ্রী পাঠ করবে আল্লাহ আজাল ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে

সবাব হাসিলের জন্য ইলমে দিন অর্জনের জন্য কারবালার সঠিক ইতিহাস জানার জন্য আলে বায়েতের মোহাব্বতকে ধারণ করার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত ইনশা ইনশ্রাহ আজ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক আমরা এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে কারবালার ইতিহাস সম্পর্কে অবহিত হচ্ছিলাম আজকে আমরা যে বিষয়টি জানব আর তা হচ্ছে হাজরত ইমাম হুসাইন আল্লাহ আল্লাহ তাহু যখন কারবালাতে একের পর এক হুসাইন আল্লাহ আল্লাহতুল্লাহুর পক্ষের নৌজওয়ানগণ শহীদ হচ্ছিলেন অনেকে শহীদ হয়ে যান এক পর্যায়ে হোসাইন রাজি আল্লাহ বাহিনীর সামনে গিয়ে বক্তব্য প্রদান করেন তাদেরকে আবার স্মরণ করিয়ে দেন আজকে আমরা সেই সম্পর্কে জানব এবং অন্যান্য ঘটনা বলি ভেড়া ও মাদানি ছিল দর্শক বিন্দু যখন এমনইভাবে একের পর এক নৌজওয়ান মুনাফিকদের সাথে ইসলামের দুশ্মনদের সাথে ইয়াজিদিদের সাথে যুদ্ধ করে করে শাহাদাতের অমীয় সুদা পান করছিলেন হোসাইন রাজি আল্লাহ তালহ আপন মধ্যে তার ভাই ছিল ভাতস পুত্র ছিল ভাগিনা ছিল ছেলে ছিল তিনি কাউকে কিছু না বলে ঘোড়ায় সাওয়ার হয় ইয়াজিদিদের স্বর্ণের সামনে গেলেন এবং এক মর্মস্পর্শী ভাষণ প্রদান করতে লাগলেন তিনি যদি আল্লাহ বলতে লাগলেন তোমাদের মধ্যে আলে রসুল সাল্লাহ আলী আসাল্লামের সাহায্যকারী কি কেউ আছ এই সংকটময় মুহূর্তে আউল রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের সাহায্যকারী কি কেউ আছো আলে রসুল সাল্লাহামের সাহায্য করে বেহেসতে যাওয়ার ইচ্ছুক কি কেউ আছো হুসাইন রদিয়ালাহ এর আহ্বানে বাহিনীর ইয়াজিদ এর অন্তরের মাঝে বিপ্লব শুরু হয়ে গেল সে ছিল সৈন্যধ্যক্ষ এক বাহিনীর প্রধান ছিল সেনাপতি ছিল এক বাহিনীর যিনি প্রথম এসেছিলেন এক হাজার সৈন্য নিয়ে ইমামে হোসাইনে পাক রদি আল্লাহ তাল সাথে প্রথমে আলোচনা করেছিলেন এক দিন দুই দিন তিন দিন হুসাইন রাদি আল্লাহ তালহুকে যাওয়ার জন্য রাতে বেলা তিনি বলেছিলেন আপনি প্রস্থান করুন কিন্তু আল্লাহ তাবারক বাতালার নিমুখ এই বিধান যেটা তকদিরে লেখা আছে এটা কোনোভাবেই সম্ভব না হুসাইনে পাক পাকদি আল্লাহ তালহু তিনি যখন তৃতীয় দিনও কারবালা থেকে বের হতে পারছিলেন না এক পথিককে জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গায় কারণ তিনি মুসাফি ছিলেন তিনি জানতেন না তখন সে বলল এটা হচ্ছে কারবালা সাথে সাথেই ইমাম হোসেন কাফেলাকে সেখানে তাবু করার জন্য নির্দেশ দিলেন যে ব্যক্তি তিন দিন সুযোগ দিয়েছিল সেই হোরবিন ইয়াজিদ তার অন্তরের মাঝে হুসাইন রাজি আল্লাহ তালন যুদ্ধ শুরু হওয়ার পর আবার যখন গিয়ে আহ্বান করলেন তার হৃদয়ের মাঝে পরিবর্তন শুরু হলো বিপ্লব শুরু হলো সে ঘোড়ার উপর অস্থির বোধ করছিলেন ছটফট করছিল তার এই অবস্থা দেখে তার এক সঙ্গী জিজ্ঞাসা করলো হুর কী হলো তোমার এ অবস্থা কেন তোমাকে আমি বড়ই ব্যতিব্যস্ত অস্থির দেখছি আমি তোমাকে অনেক বড় বড় যুদ্ধের ময়দানে দেখেছি কিন্তু কখনো তোমাকে আমি এরকম অস্বাভাবিক অবস্থা অবলোকন করিনি দেখিনি এখন তোমার এ অবস্থা কেন তখন আলে বাইতের মোহাব্বতকারী নবী প্রেমিক হজরতে হুর রদিয়াল্লাহ তালন বললেন কি বলবো আমি আমার একদিকে দেখছি জান্নাত আর অন্যদিকে দেখছি জাহান্নাম মাঝখানে অস্বস্তিকর অবস্থায় পড়েছি কি করবো আমি চিন্তা করছি এক দিক আমাকে দুজকের দিকে টানছে আরেক দিক আমাকে বেহেশতের সারদার বেহেস্তের দিকে আহ্বান করছে শুভানম্বার শুভানম্বার এটা বলার পর হজরতে হুর রাহত তিনি তার ঘোড়াকে চাবুক মারলেন এক নিমিশে ইয়াজিদ বাহিনী থেকে এই বলে বের হয়ে গেল যেতে যেতে বলতে লাগলো শত্রু বাহিনী থেকে বের হয়ে হুর জোর গোলায় বলল দেখো দেখো জাহান্নাম থেকে আল্লাহওয়ালা বের হচ্ছে একজন বের হয়ে আসার দ্বারা হজরতে ইমাম হুসাইন রিয়ালহুর বাহিনীর মধ্যে না তেমন কোনো পরিবর্তন আসলো না ওইদিকে ইয়েজিদ বাহিনীর মধ্যে একজন চলে যাওয়াতে কোনো ক্ষতি হলো কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে অন্যটা মূল বিষয় হচ্ছে অন্যটি যে হুর ছিল বেহস্তি সে অবস্থান করছিল দোজকেদের সাথে সে ছিল আলেবায়েতের মোহাব্বতকারী শেখ গুস্তাকে আলেবয়েতের সাথে অবস্থান করছিল হজরতে ইমাম হুসাইন রিয়াহ তাল তার আধ্যাত্মিক দূরদৃষ্টি ধারা তিনি দেখছিলেন যে জান্নাতি দোজকির মধ্যে অবস্থান করছে তাই ইমাম হুসাইন রী আল্লাহ তালহ তাদের কাছে গিয়ে তাদেরকে আহ্বান করলেন ডাক দিলেন হজরতে হুসাইন রাদি আল্লাহ এই আহ্বান এই বক্তব্য এই ভাষণ এই ডাক ছিল হুরের ইয়াজিদ বাহিনী থেকে বের হয়ে আসার একটি উপলক্ষ মাত্র হজরত ইমাম হুসাইন আল্লাহ আল্লাহতাল দ্বারা তার বেহসদের রাস্তাকে পরিষ্কার করে দিলেন হুর বের হয়ে এসে ইয়েজিদ বাহিনীর কাছ থেকে সোজা ইমামে হুসাইন রদি আল্লাহ তাইলানহুর সামনে আসলেন এবং বলতে লাগলেন ওগো রসুল আলাইহি ওয়াসাল্লামের আউলাদ হে রসুল সাল্লাহ আলাইসামের নাতি আপনি যে আহ্বান করেছেন আপনি যে ডাক দিয়েছেন এ নাজুক সময়ে আওলাদ রসুল এর সাহায্য করে ব্যস্ত যাওয়ার মতো কেউ আছো কি আমি সেই ডাকে সারা দিয়ে ইয়াজিদ বাহিনী থেকে বের হয়ে এসেছি তাই আমি যদি আজ আপনার নিজের জীবনকে কোরবান করতে পারি তাহলে সত্যি কি আপনার নানা জান সাল্লাহ আলি সাল্লাম এর সাফাত আমার নসিব হবে হুসাইন রাজি আল্লাহ তালু বললেন ইনশা আল্লাহ আল্লাহ তো হোর হ্রদিয়ল্লোতারন বললেন আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন আমার বিগত দিনের গুনাহকে ক্ষমা করে দেন এবং আমার এই বিলম্ব করাকে গরিমসি করাকে ক্ষমা করে দেন আমি আপনার পক্ষে যান কোরবান করার জন্য যাচ্ছি এ বলে হুর কোমর থেকে তালোয়ার বের করলেন ইয়াজিদ বাহিনীর সামনে গেলেন হুরকে দেখে বাহিনীর সেনাপ্রধান আমর বিন সাদ সৈন্যদেরকে লক্ষ্য করে বলো দেখো হুর ছিল আমাদের বাহিনীর সেনাপ্রধান সে এখন আমাদের শত্রুদের সাথে হাত মিলিয়েছে সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তোমরা তাকে এমন শিক্ষা দাও যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকে এরপর ইয়াজিদ বাহিনী চার অদিক থেকে আক্রমণ শুরু করলো হজরতে হুর রজি আল্লাহ তালানহু এমন জোরে তার প্রতি উত্তর এবং আক্রমণ শুরু করে দিল যে ইয়াজিদ বাহিনীর জন্য যেন আল্লাহ আল্লাহতালার গজব পতিত হল তিনি একের পর এক যুদ্ধ করতে করতে ইয়াজিদ বাহিনীদেরকে জাহান নামে নিক্ষেপ করছিল চার থেকে হজরতে হুর রদি আল্লাহ তালানহু দিকে আক্রমণ আসতে থাকলো একের পর তীরের বর্ষণ হতে লাগলো তিনি বেকারার হয়ে জমিনে পড়ে গেলেন শেষ পর্যন্ত তিনি ক্ষত বিক্ষত হয়ে শাহাদাতের অমিও সুধা পান করলেন ইংনা আলিল্লাহি ও ইংনা ইলাহে রাজওন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চল দর্শকবিন্দু আমরা শুনছিলাম কারবালার প্রান্তরে এক এক করে মর্দে মুজাহিদের শাহাদাতের ঘটনা হজরতে হোর রদি আল্লাহ তালাহুর শাহাদাতের পর ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু এর সামনে হজরতে আকেল রদি আল্লাহতাল বংশধর হজরতে মুসলিম রদি ভাই আব্দুল্লাহ বিন আকিল রদি আল্লাহ তালহু এসে দাঁড়ালেন এবং অনুমতি প্রার্থনা করলেন সোহান আল্লাহ ইমাম হুসাইন রদি আল্লাহ তালনহু তাকে বুকে জড়িয়ে ধরলেন কপালে চুমো দিয়ে অনুমতি দিলেন কেমন ছিল না একের পর এক নিজের আত্মীয় স্বজন চলে যাচ্ছে শহীদ হচ্ছে উত্তপ্ত জমিনের মধ্যে তাপড়াচ্ছে শহীদই রক্তে রঞ্জিত হয়ে গোসল করার এই দৃশ্য সচক্ষে অবলোকন করছেন দেখছেন সুবাহ বিদায় নিয়ে নিজের সৌর্য প্রদর্শন করে অনেক এজিদি সৈন্যকে হত্যা করে পরিশেষে শাহাদ বরণ করেন এবার ইমাম হুসাইন রাজি আল্লাহ ভাই হাজারতে আবু বকর রাজি অনুমতি নিয়ে যুদ্ধের ক্ষেত্রে দিকে অগ্রসর হলেন শের এ খোদার আওদাদ যুদ্ধক্ষেত্রে প্রমাণ করলেন যে তাদের বাহুতে শেরে খোদার শক্তি রয়েছে যুদ্ধের মাঠে তারা যে বীর বিক্রমের পরিচয় দিয়েছেন কারবালার মাটিতে চিরস্মরণীয় হয়ে রয়েছে তিনিও অনেক ইয়াজিদি বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে শেষ পর্যন্ত নিজের শাহাদাত বরণ করেন ইংনা আল ইহি ও ইংনা ইলাহি রাজিয়ন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চন্দ্র দর্শকবৃন্দু ইমাম হুসাইন রদি আল্লাহ তাইলানহুর সামনে তার আপন ভাতিজা অর্থাৎ ইমাম হাসান রদিয়াল্লাহ তায়লা আনহু এর নয়ন মনি মা ফাতেমা তাজহারা রাদি আল্লাহ তালহা আলী রাদি আল্লাহ তালহ দৌহিত্র উপস্থিত হলেন যিনি হাসান রাদি আল্লাহ ছেলে ছিলেন তিনি এসে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করলেন তিনি এসে বললেন হে চাচা যান আমি আমিদিদের সাথে মোকাবেলা করব আমাকে অনুমতি দিন তিনি রাজি তার ভাতিজার প্রতি অস্ত্র সজল নয়নে তাকালেন এবং বললেন তোমরা আমার সাথে এসেছিলে এই উদ্দেশ্যে যে চাচার সঙ্গে বিভিন্ন জায়গাতে তার মোহাব্বতকারীদের বাড়িতে যাবে কয়েকদিন আনন্দ হালাত করবে আমিও তোমাদেরকে এজন্যই এনেছিলাম আমি তোমাদেরকে তলোয়ার ও তীরের আঘাত খাওয়ার জন্য সঙ্গে আনিনি শোনো ওরা আমার রক্ত পিপাসু তোমাদের রক্তের জন্য লালায়িত নয় তোমাকে আমি অনুমতি দিতে পারি না তুমি আশ্রয় শিবিরে ফিরে যাও তোমার মা বোনদের সাথে মদিনা মোনাব্বারে চলে যেও কিন্তু হাসান রাজি আল্লাহর ছেলে বারবার বলতে লাগলো চাষা যান আমাকে আপনার হাতে বিদায় দিন আপনার বর্তমানেই যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিন আমি জান্নাতুল ফেরজে পৌঁছার জন্য অস্থির হয়ে আছি চাষা যান দীর্ঘ তিন দিন পিপাসায় খুবই কষ্ট পাচ্ছি এখন মন চাচ্ছে যে যত তাড়াতাড়ি পারি জান্নাতুল ফেলতে পৌঁছে আপনার পিতা ও দাদা যান এর হাতে হাউজে কাউসারে পানি পান করে তৃষ্ণা নিভারণ করব ভাতিজার যান কোরবানির এরকম দৃঢ় সংকল্পবোধ দেখে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন হজরতে হুসাইন রাজিয়া তালুকে বলতে লাগলেন যে চাচা যান আমার বাবা করেছে আমাকে যে আমার ভাই যখন কঠিন অবস্থার সম্মুখীন হবে আমার ভাইকে ছেড়ে তুমি কখনো যেও না আমি আমার বাবার ওয়াদাকে কখনো বর খেলাফ করতে পারি যত কঠিন অবস্থাই হোক চাচা যান আপনার কদমে আমি যানকে কোরবান করবো হুসাইন রদি আল্লাহ তাল্লাহ তার ভাইয়ের ছেলে হাসান রহ ভাইয়ের ছেলে তাকে আবদুল্লা বিন হাসান রদি আল্লাহ তাল্লাহুকে যাওয়ার অনুমতি দিলেন হুসর্তে আলী রদি আল্লাহ তাল্লাহ্নহুর দৌহিত্র ইমাম হাসান আল্লাহ তালান নয়নের মনি হাজরতে আবদুল্লা বিন হাসান রজি আল্লাহ কেমন কারবালার মাঠে উজ্জ্বল নক্ষত্রের মতো চকচক করছিল চমকাতে লাগলো ইয়াজিদ বাহিনীর সাথে মোকাবেলা করে একের পর এক জাহান নামে নিক্ষেপ করছিল আর তিনিও আঘাতে জর্জরিত হচ্ছিলেন তীরের আঘাতে তার শরীর মোবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল তিনি দুর্বল হয়ে গেলেন এবং এজিদ বাহিনীর আঘাতে শহীদ হয়ে গেলেন আল্লাহ আল্লাহ এবার ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল্লাহুর সামনে যিনি এসে উপস্থিত হলেন তিনি হচ্ছেন তার প্রিয় ভাতিজা আর এক ছেলে হাসান রাজি আল্লাহ তাল্লানহ হজরতে কাসিম রদি আল্লাহ তালু যার সাথে তার মেয়ে সখিনার বিবাহের আগা ওয়াদা ছিল হজরতে কাসিম রদি আল্লাহ তালহ তিনি উনিশ বছরের নজওয়ান ছিল যখন তিনি রদি আল্লাহ তালহ তার নজওয়ান ভাতিজা তথা সখিনার হবু তাকে সামনে দেখলেন তিনি কেঁদে দিলেন আর নিজেকে সংযত রাখতে পারলেন না তিনি বললেন বাবা আমি তোমাকে কীভাবে বিদা দিতে পারি তোমাকে কীভাবে আমি তীর আর নেজার আঘাত খাওয়ার অনুমতি দিতে পারি তোমাকে আমি তলোয়ারের আঘাত খাওয়ার অনুমতি দিতে পারি না প্রিয় ভাতিজা দেখো আমার ভাইয়ের এটা আকাঙ্ক্ষা ছিল যে সকিনার সাথে যেন তোমার বিবাহ দেই হে আমার প্রিয় ভাতিজা তুমি মদিনায় ফিরে গিয়ে আমার মেয়ে সখিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার সাথে তুমি জীবনকে অতিবাহিত করো আমার ভাইয়ের আশা পূর্ণ করো কিন্তু হজরাতে কাসিম রদিয়াল্লাহ তাল তিনি বললেন আমার বাবা জানের আরও একটি আশা ছিল সেটা হলো আমার বাবা বাবাজান আমার গলায় একটি তাবিজ দিয়েছিলেন এবং ওসিয়ত করেছিলেন যে বাবা এই তাবিজটি তখনই খুলে দেখিও যখন কোনো বড় মুসিবতের সম্মুখীন হও এবং সেই মতে আমল করিও আমি এই তাবিজটি খুলে দেখলাম কারণ এর থেকে বড় মুসিবত আর কি হতে পারে তাবি স্কুলে যা লেখা দেখলাম তা হলো ওগো আমার প্রিয় বৎস কাসিম এমন এক সময় আসবে যখন আমার ভাই কারবালার মাঠে শত্রু বেষ্টিত হবে শত্রুরা তার জানের পিপাসু হবে বেটা তুমি যদি সত্যিকার আমার ছেলে হয়ে থাকো ছেলে হও তখন নিজ জানের কোনো পরোয়া করো না বরং নিজের যান চাচার জন্য উৎসর্গ করে দিও কারণ সেই সময় হোসাইনের জন্য যে যান কোরবান দেবে আল্লাহ দরবারে সে তালার খুবই উচ্চ মর্যাদা পাবে প্রিয় ইসলামী ভাইরা তখন তিনি বলতে লাগলেন ইমাম কাসিম রাদি আল্লাহ তাই চাচা যান আমাকেও আপনার হাতে বিদায় দিন আমিও আপনার পরে জীবিত থাকতে চাই না আমাকে বিদায় দিন আমি যাতে সহসা জান্নাতুল সারদাউসের মধ্যে পৌঁছে আমার তৃষ্ণাকে নিবারণ করতে পারি এবং আমার বাবা জানকে গিয়ে বলতে পারি আব্বা যান আমি আপনার আশা পূর্ণ করে এসেছি ইমাম হুসাইনতাল শেষ পর্যন্ত তাকে বুকে জড়িয়ে ধরলেন যুদ্ধের ক্ষেত্রের দিকে বিদায় দিলেন হজরত ইমাম কাসিম রাজি আল্লাহ ইয়াজিদ বাহিনীর বড় বড় যোদ্ধাদেরকে টুকরু টুকরু করে নিক্ষেপ করছিল ক্ষুধার্ত তৃষ্ণার্ত হওয়া শর্তেও যুদ্ধক্ষেত্রে যে বাহাদুরি দেখেছেন তা দেখি ইয়াজিদ বাহিনীর যাদ্রেল সৈন্যরাও হতভম্ব হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত এই বাহাদুরও আঘাতের পর আঘাত ক্ষত বিক্ষত হয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন এবং জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেলেন এইভাবে হজরত ইমাম হুসাইন রহ চারজন ভাতিজা একের শহীদ হয়ে গেলেন চার ভাতি পর হোসাইন রাজি আল্লাহ তালহু তার আপন বোন হজরতে জেনাব রদি আল্লাহ তালহা তার অবুধ সন্তান হজরতে মোহাম্মদ ও হাজরত আউনকে নিয়ে হুসাইন রিয় সামনে উপস্থিত হলেন বলেন ভাইজান তোমার এই ভাগিনা দয়কেও তোমার জন্য কোরবান করতে প্রস্তুত হজরত ইমাম হুসাইন রিউদ্দ আনহু বললেন এদেরকে তীরের আঘাত খাওয়ার জন্য আমার সাথে আনা হয়নি আমার সামনে তাদেরকে বর্ষার অগ্রভাগে ঝুলানো হবে আমার সহ্য হবেন তুমি তাদেরকে নিয়ে যাও আশ্রয় শিবিরে গিয়ে অবস্থান করো তখন আল্লাহ বললেন এটা কখনো হতে পারে না শেরে খোদা মুশকিল কুস করম্লা করিমের বেটি জাইনাবাহা বললেন আমি চাই আমার সন্তান দয় তোমার জন্য কোরবান হোক আমি যেন জান্নাতুল ফেরদৌসে গিয়ে আমার বাবা বলতে পারি আমার দুইটি ছেলেকেও আপনার সন্তানের জন্য কুরবান দিয়েছি তাই তুমি এদেরকে বুকে জড়িয়ে ধরো এবং বিদায় দাও বনের বারবার আকতি মিনতির কারণে হজরতে হুসাইন রাজি আল্লাহানহ তাদেরকেও মালদের সাথে এজিদ বাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে পাঠালেন হজরত জাইনাবাদ তার নয়নের মনি জানের যান সন্তানদের প্রতি নিজের অঘাত মায়া মমতাকে ধামা চাপা দিয়ে নিজের সন্তানকে বিদায় দিলেন এই ছোট 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 ছেলে দয় বেশি দূর অগ্রসর হতে পারলো না এজিদ বাহিনীর জালিমরা এসে তাদেরকে বর্ষার অগ্রভাগে উঠিয়ে নিল হজরতে ইমাম হুসাইন রদি আল্লাহতেলানু এ দৃশ্য দৌড়ে গেলেন এবং তার ভাগিনাদের লাশ কাঁধে নিয়ে আশ্রয় শিবিরের কাছে এসে রাখলেন এবং তার বোন জাইনাব রদি আল্লাহ তালানু ডাক দিয়ে বলেন ও হে জাইনাব তোমার আর পূরণ হলো তোমার সন্তান দয় জান্নাতুল ফের পৌঁছে গিয়েছে তাদের তৃষ্ণা নিবারণ করছে মা ছেলেদের লাশের পাশে এসে নীরবে অস্ত্র বিসর্জন করলেন ছেলেদের মাথার চুল চুলের মধ্যে আঙ্গুল বুলিয়ে বুলিয়ে বলতে লাগলো বাবারা তোমাদের প্রতি তোমার মা খুবই সন্তুষ্ট তোমরা তোমার মামার জন্য যান কোরবান করেছ জান্নাতুল সে পৌঁছে গিয়েছ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মাধা ঝিল দশবৃন্দ কারবালার প্রান্তরে একের পর এক প্রিয়জনকে বিদায় জানা ছিলেন কেমন ছিল সেই কঠিন কঠিন দিন কেমন ছিল সেই করুণ পরিণতি আহ সত্যের মোকাবেলায় এই মর্দে মুজাহিদগণ চুল পরিমাণও বিচ্ছিত হননি কারো জীবনের মায়াকে তিনারা দেখাননি সব কিছুকে উৎসর্গ করেছেন ক্রিসে ভাই ও মাদানি সেন দর্শক বৃন্দ আমরা শুনছিলাম রসুল করিম সাল্লাহ আলী হোসালামের রাদি আল্লাহ তালহুর বেটি হযরতে জাইনাব বিনতে আলী রদিয়াল তালহুর ছোট ছোট দুইজন শাহজাদা ছেলেদের তিনি বিদায় দিয়েছেন এই যে কোরবানি গুলো কখনো বা সতেরো বছরের যুবককে তার মা বিদায় দিচ্ছে একমাত্র হৃদয়ের ধনকে কখনো বা নববধূ তার স্বামীকে বিদায় জানাচ্ছে মা তার একমাত্র সন্তানদেরকে দুই দুইটি সন্তানকে একই সাথে বিদায় জানাচ্ছে কিসের জন্য করেছেন কি দুনিয়ার কোনো সম্পদের ভালোবাসা ছিল উল্টো দিক ইচ্ছে করলে তারা সেখান থেকে চলে আসতে পারতেন না তারা সেটি করেননি তাদের হৃদয়ের মাঝে ছিল তৌহিদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর রসুল আল্লাহর মাহবুব সাল্লা সাল্লামের প্রতি তাদের অগাধ ভালোবাসা ছিল তৌহিদের প্রতি তারা পরিপূর্ণ বিশ্বাসী ছিলেন রেসালাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাসী ছিলেন এ তৌহিদের যে হাকিকাতের কথা একত্ববাদের যে কথা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকিয়ে রাখার যে কথা সে কথার উপর তারা প্রতিষ্ঠিত ছিল আর এই জন্য তাদের জীবন দিতে হয়েছে নিজেকে উৎসর্গ করতে হয়েছে নিজেদের যান কোরবান দিতে হয়েছে তাই করেছেন একচুর পরিমাণও পিছিয়ে হতেননি যেমনইভাবে ভাবে অন্যান্য আলেবায়তার মোহাব্বতকারীগণ নিজেদেরকে উৎসর্গ করেছেন আমরাও নিজেদের দুনিয়াবি চাহিদাকে দুনিয়ার মোহাব্বতকে দুনিয়ার ভালোবাসা উৎসর্গ করব অন্যায় অবিচারের বিরুদ্ধে অবস্থান করব সুদ আর ঘুষের বিরুদ্ধে অবস্থান হয়তো হয়তো এর ফলে দুনিয়ার সম্মান যাবে দুনিয়ার ইজ্জত যাবে দুনিয়ার সম্পদ যাবে কিন্তু আমরা আল্লাহ তাবার রেজা হাসিল করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শীতৌফিক দান করুক আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহিSalam আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সাল্ল আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ কারবালার যারা দিল প্রাণ সেই সকল ईमानदार देर के सलाम